সালামু আলাইকুম আ রহমতুল্লা এটা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস অধিকাংশ রিয়েলমি রিয়েলমির এফআর খোলা সিস্টেম একই কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে কিন্তু অধিকাংশ একই অধিকাংশ আপনার সবগুলো একই সিস্টেমে খোলা হয় এত কঠিন না অন্য অন্য এফআরির মতো এখন বর্তমানে যে স্যাটগুলো বাড়িতে সে হুনর এই ভিভো এগুলোর এফআরবি কিন্তু অনেক কঠিন বিশেষ করে স্যামসংয়েরও অনেক কঠিন মানে ফ্রি টুলে এগুলো করা যায় না বাইপাসে হয় না অনেক সময় সফটওয়্যার ইউজ করতে হয় এটা আর কি তো রিয়েলমি এত বেশি কঠিন না আপনি দেখেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন ইজিলি আমি সব ট্রাইগুলো সব ট্রাই করতেছি এখানে কুয়েক শেয়ারও থাকে অ্যাপ কোলনও থাকে যেটা আপনি ইউজ করতে পারেন সেটিংয়ে এখানে ক্রোম ব্রাউজারটা প্রথমে শো করবে শো করে আবার চলে যাবে দ্বিতীয়বার ট্রাইয়ের মধ্যে ক্রোম ব্রাউজারটা চালু হবে আর কি প্রথম ট্রাইয়ের মধ্যে ক্রোম ব্রাউজারটা চালু হয় না আপনারা দুইবার ট্রাই করবেন প্রথম ট্রাইয়ের মধ্যে এটা অটোমেটিক ব্যাগে চলে আসে দ্বিতীয়বার ট্রাই করলে ক্রোম বাজার চালু হবে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে এই সেটিংয়ে ঢুকের জন্য অ্যাডরুমটা সহজ জলদি অ্যাডরুমটা আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ ও মিসক্রিন লে গিয়ে এটা বাস এখানে কিন্তু আপনার মনে হতে পারে যে শেষ কিন্তু না শেষ না এখানে উপরে দেখেন একটা লকে চিহ্ন এখনও আছে উপরে শাটারটা নিচে আসবে না এখান থেকে আপনি এবারে অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে হবে ও আরেকটা মোবাইল নিতে হবে আপনার অন্য কোনো যে একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে স্যামসাং হোক ভিভো হোক জিটাই হোক একটা অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে এই দেখেন এখানে এটা অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো এ আগস্টের এটা আপডেট এরপরে আপনার এখানে একটা অ্যাপ আছে নিজস্ব রিয়েলমিট নিজস্ব অ্যাপ আছে অ্যাপ কুলোন নামে ওটা খুঁজে বের করতে হবে আপনাকে কোথায় আছে দেখতে হবে ওটা চালু করে সব কিছুতে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাও না দিলে পরে আবার হয় না সব তো অ্যালাউ দিয়ে দিবেন আধার অ্যান্ড্রয়েড স্ক্রিনটা রেখে দেবেন এভাবে এবার নতুন ফোনে আমি আগের থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে রাখছি আপনারা ডাউনলোড করবেন ওয়ান প্লাস ক্লোন ওয়ান প্লাস ক্লোন যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করে রাখবেন অন্য অ্যাপ দিয়ে হয় এটা দিয়ে সহজ আর কি দেখেন রেড কালার এবং ব্ল্যাক কালারের যে অ্যাপটা আছে এটাই ওয়ান প্লাস এখানে এখানেও সব কিছুতে অ্যালাও দিয়ে দিবেন এক ডিএন কন্টিনিউ সেটিংয়ে গিয়ে বারবার এগুলো অ্যালাও দিতে হবে চার পাঁচবার এরকম দিতে হয় চার পাঁচবার এরকম এলাও দিয়ে দিবেন সেটিংয়ে গিয়ে বাস শুধু ক্লিক করে দিলে হবে আশা করি বুঝতে পারছেন এগুলো সহজ রিয়েলমির ভিডিওগুলো একদম সহজ এইগুলা অন্যান্য ফোনের তুলনায় রিয়েলমির এফআরবিটা একদম সহজ বাই ফাই টুল লাগেই না বললে চলে এটা আর কি স্ক্যান দিয়ে বাস ওই মোবাইলটার কিউআর কোডটা স্ক্যান করেন নিন এখান থেকে যে কোনো একটা কিছু ট্রান্সফার দিলে হবে বিশেষ করে অ্যাপ দিলে ভালো যে কোনো ছোটো সাইজের একটা অ্যাপ আপনি আর যে কোনো ছোট সাইজের একটা অ্যাপ ধরেন এক দুই এমবির পাঁচ এম বি দশ এমবির যে কোনো একটা ছোটোখাটো অ্যাপ আপনার এই ট্রান্সফার দিয়ে দেন তাহলে মোটামুটি জলদি কাজটা হয়ে যাবে হ্যাঁ ব্যাস হুম এইখানে শেষ এফআর কাজ এফআরবি খুলে গেছে এখানে মূলত এফআরবি কাজটা শেষ দেখবেন বা সাটার উপরে সাটারটা কাজ করতেছে এখানে আপনি ফরম্যাট এখন একটা ফরমেট দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু ফর্মেট দিলে ভালো তাহলে আপনি আরও একশো থেকে একশো পার্সেন্ট হয়ে গেলেন এফআরবিটা খুলছে কিনা হ্যাঁ দিয়ে দিলে এই মোটামুটি বেশ শেষ ফর্মেট না দিলেও চলবে এটাই এ পারবি হ্যাঁ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম